গ্যারেজে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ আগুন, পুরো ছাই হয়ে গেল লরির সামনের অংশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত গোপসাই এলাকার। জানা গেছে, গোপসাই এলাকার একটি গ্যারেজে গতকাল রাতে ওই লরিটি রাখা ছিল। গভীর রাতেই হঠাৎ করে লরিটিতে ভয়াবহ আগুন জ্বলতে দেখা যায়। রাস্তা দিয়ে যাতায়াতকারী কিছু মানুষ প্রথমে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় মানুষদেরকে ডাকার চেষ্টা করেন, কিন্তু অত গভীর রাতে দু একজন ছাড়া কাউকেই সেভাবে পাওয়া যায়নি। তাই পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন, অতঃপর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনার কারণে গ্যারেজটিও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িতে থাকা ব্যাটারি শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ছিলাম, তারপরে হঠাৎ করে একটা আওয়াজ এলো, বিরাট আওয়াজ। আওয়াজের পর ঘুমিয়ে উঠে দেখছি ভিতরটা, ঘরের ভিতরটা পুরো লাল হয়ে আছে। কপাট খুলে দেখছি পুরো বিরাট জ্বলছে। এবারে যে সবাইকে দিয়ে ডাকলাম, দেখে সবাই উঠল। কখন হয়েছিল এটা? এটা তিনটা রাত, রাত তিনটা নাগাদ। কী করে কী হলো বলে মনে হচ্ছে? হট করে গাড়ির ভিতরে কি কেউ ছিল? না, গাড়ির ভিতরে কেউ থাকেনি। কী করে হলো সেটা বলতে পারছি। তারপরে কি নিমানা হলো? কী করে, কীভাবে নিমানা হলো বলতে, সবাইকে ডাকা হলো। ডাকার পর রাস্তা দিকে কত গাড়ি যাচ্ছিলো তারা দাঁড়িয়ে পুলিশকে ফোন করলো। যে পুলিশ ফোন করার পর তারপর ফায়ার ব্রিগেড আগে এলো, ফোন করা হলো যে তারা এসে নিমানা হলো আর কি। এখন গাড়ির পরিস্থিতি কীরকম, কী অবস্থা? গাড়ির পরিস্থিতি খুবই খারাপ, গাড়িতে কিছু নেই, সব খুলে গেছে। কোথাকার গাড়ি এটা? এটা টাউন, চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা গাড়ি। ফোন করবো মালিক আর সব এসেছিলো? হ্যাঁ, সবাই এসেছিলো, খবর দেওয়া হলো, তারপর সব এসেছিলো। এই গ্যারেজে তো বড়সড় একটা বিপদ ঘটতে পারতো। হ্যাঁ, সে তো হতে পারে, পাশাপাশি তো আরও গাড়ি আছে। না, শব্দ হলে হতো, কিছু তো জানতে পারতাম। আপনি সামনে ঘুমাচ্ছিলেন? হ্যাঁ। আপনি কি গ্যারেজের কর্মী? হ্যাঁ, গ্যারেজের কর্মী। মানে ভিতরে ড্রাইভার চালক কেউ ছিল না? কেউ থাকেনি। পাশে একটা গাড়ি ছিল, তাই একজন ঘুমাচ্ছিল হেল্পার, তাকে আমি ডাকলাম, ডাকতে সে উঠলো। দিয়ে সে গাড়িটাও, সে পাশে বাচ্চুদা বলে একজন মিস্ত্রি থাকে, সে এসে স্টার্ট করে গাড়িটা সরালো। তারও আগুন ধরেছিল হালকা, হয়েও তাকে সরিয়ে নিমানা হলো আর কি। পাশাপাশি গাড়ি সব সরিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, তারপর পাশাপাশি গাড়ি সব সরিয়ে দেওয়া হয়েছে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।